রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার জামিন মিলছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে চেয়ারপারসনের মুক্তির দাবিতে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে একথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দুর্নীতিকে পাকাপোক্ত করতে এবং দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, কি কারণ গ্যাসের দাম বাড়ানো? একমাত্র কারণ হচ্ছে যে এলএনজি আমদানি করা হবে, তাদের লোকগুলোকে আপনার সেখানে পয়সা পাওয়ার জন্য, তাদের দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য আজকে এলএনজি আমদানি করা হচ্ছে, এবং সেটার ভর্তুকি যে বেশি বেশি দাম দিতে হচ্ছে, সেই ভর্তুকি জনগণের কাছ থেকে এই গ্যাসের দাম দিয়ে নিয়ে নেওয়া। ট্যাক্স বাড়ানো হয়েছে প্রতিটি ক্ষেত্রে, ভ্যাটের পরিধি বাড়ানো হয়েছে, ভ্যাট বাড়ানো হয়েছে, একটাই মাত্র উদ্দেশ্য জনগণের পকেট কেটে তারা এই তাদের আওয়ামী লীগের যে নেতা, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের যারা সুবিধা ভোগকারী ব্যক্তি আছেন তাদের পকেট ভারী করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। বন্ধুরা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে গেছে, আজকে কোথাও মানুষের কোনো শান্তি নেই, স্বস্তি নেই, প্রতিটি মানুষ এখন আপনার মুক্তি চায়, এই অস্বস্তিকর দম বন্ধ করা পরিবেশ থেকে, এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে তারা মুক্তি চায়। আজকে সারা দেশে অসংখ্য মানুষ এই বিচার ব্যবস্থার রাজনীতিকরণের কারণে, দলীয়করণের কারণে আজকে অসহনীয় যন্ত্রণা ভোগ করছে। আজকে আপনারা জানেন যে এই যে নির্বাচনের পূর্বে একটা মামলা সবাই আমরা জানতাম, কি মামলা? গায়েবী মামলা। আমি ওই মামলার প্রথম আসামি, প্রথম মামলার প্রথম আসামি আমি, প্রথম মামলা। এই মামলার কোনো কি অস্তিত্ব নেই, ঘটনা কোথাও ঘটেনি, সেই ধরনের মামলা করা হলো। সেই মামলায় আসামি করা হলো কাদেরকে? একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের পর্যায়ে।